क्लाब सम्पादक महिमति सम्मानीय इफ्तिकार उद्दीन शेष सकल के बरण कर असंख्य धन्यवाद सकल के परवर्ती खेला আগামী দিনে এই মাঠ থেকে আবার নতুন নতুন ভালো ভালো প্লেয়ার আসবে। বিদ্যুৎ দাস ভলিবল প্রশিক্ষক এখানে মহিলা টিমটা যে আনার যে খান্ডারি যে মহিবুল ভাই আর হচ্ছে খুরশিদ ভাই এরা যে উদ্যোগ নিয়েছে আমি খুব প্রাউড। মানে এখানে যে মহিলারা যে দেখেছে মন ভরে যে ভলিবলটা দেখেছে তার জন্য আমি অতি গর্বিত। আমি মহিদিনকে ধন্যবাদ দেবো ও ফুটবলের আশা না হাটে ভলিবলটাকে এখানে খেলাটা দিল। ধন্যবাদ আমার তরফ থেকে মহিদিন ধন্যবাদ। বন্ধ ভেবেছে যে ভলিবলটাকে বাঁচিয়ে রাখবে একদম অসুস্থ ছিল কিছু দিন অবধি অসুস্থ ছিল কিন্তু ওর কন্ট্রিবিউশনটা খুব ভালো। ধন্যবাদ ঠোকরায় বাড়ি রহমান সাহেব খেলা দেখছেন আপনি একটু ক্লাবের পাশে চলে যান আপনার বন্ধু ফোন করছে। দুটি দলকে রেডি থাকতে বলবো। প্রথমে বলা ভালো খেলা প্রিয় বাংলার মানুষ, সে ভলি হোক ক্রিকেট হোক ফুটবল হোক, অত বেশি সংখ্যক মানুষ ফুটবলকে ভালোবাসে কিন্তু ভলিবলের যে জনপ্রিয়তা আছে আজকে না এলে আমরা নিজেরা বুঝতে পারতাম না। ধন্যবাদ দর্শকদের তারা ভলিবলকে বাঁচিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ সব খেলা দেখতে ভালো দেখুন। আমার আলাপ হচ্ছিল ভলিবল কোচ বিদ্যুৎ বাবু আছেন বিদ্যুৎ দাস, উনি প্রচুর ভলিবল খেলোয়াড়কে তৈরি করেছেন খেলোয়াড়কে, এবং উনি ন্যাশনাল লেভেলেও একটা নামি কোচ। সেই কোচ এখানে বসে আছেন প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য। এই এটা উদাহরণ আমাদের কাছে যে একজন কোচ তিনি আসছেন নিজে প্লেয়ারদের উৎসাহ দিতে, এই উদাহরণ না চাইলে আমরা দেখি না। ধন্যবাদ বিদ্যুৎ বাবুকে, অন্তত তাঁর মতো মানুষরাও আসছেন ভলিবলকে নতুন প্রাণ দিতে। স্বাভাবিক ভাই ভলিবলের গৌরব আবার ফিরে আসবে। দেখুন আমরা জাতীয় পর্যায়ে আমাদের ভলিবল টিম আছে, আমাদের মনে পড়ে আমাদের জাতীয় যে প্রতিযোগিতা হয়েছিল কলকাতা বারাসাতা বিদ্যাসাগর স্টেডিয়ামে, এবং সেখানে সমস্ত রকম আমাদের সমস্ত স্টেট থেকে টিম এসেছিল। এবার টানা সাত দিন ধরে এই প্রতিযোগিতা চলেছিল। যখন আমাদের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন শুরু হয় প্রথম বছরেই এখানে জাতীয় টিমগুলো এসেছিল, প্রত্যেক স্টেটের টিমগুলো এসেছিল, কিন্তু এখানে প্রভিন্সের টিমগুলো এখানে এসে তারা ভলিবল পারফর্ম করেছিল। অবশ্যই শুভেচ্ছা দেব, কারণ আমরা প্রচলিত গণ্ডির মধ্যে না থেকে ভলিবলকে আর একটু প্রাধান্য দিয়ে সেটাও যদি একেবারে লাইভ নেটের সামনে চলে আসে সেটা মন্দ হবে না। আমরা ফুটবল ক্রিকেটে নিয়োজিত না থেকে ভলিবলটাকে আলাদা ইম্পর্টেন্স দেবো। আসুক ভলিবল, আসুক গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ুক, এটা আমরা চাই। ধন্যবাদ।